হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো কই মাছের গ্রেভি। মাছ নিব, লবণ, হলুদ গুঁড়া। এখন মাছগুলোকে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। একটি প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখছি। মাছের এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমরা গ্রেভি বানাবো। লাগবে পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এটাকে ভালোভাবে নাড়বো। তারপর লাগবে লবণ আর টমেটো পেস্ট। 8 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট পর আমি একটা বাটিতে তুলে রাখবো। গ্রেভিটাকে ঠান্ডা করার পর একটা ব্লেন্ডার মিক্সারে দিব এবং দিব একটু পানি। এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। গ্রেভিটা রেডি, আবার প্যানে দিচ্ছি। ফিশগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 কাপ পানি। এটাকে ঢেকে রান্না করতে হবে 5 থেকে 10 মিনিট। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি গ্রিন চিলি অ্যাড করে দিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কই মাছের গ্রেভি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।